দাদা দাদা জানো আমি আজকে সকালে বাইরে বেরিয়ে দেখি চারিদিকে ধাঁধা ধাঁধা হয়ে গেছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা দাদা, এগুলিকে কি বলে গো? কুয়াশা বলে। কুয়াশা? দাদা কুয়াটা কি গো? এই এই কুয়াটা কেন দেখা দেয়? নইবা শুধু আমি তো অন্য টাইমে দেখতে পাইনি, কেন এই শীতকালে দেখা দেয় বলো না? ওর মতন আপনারাও যদি না জেনে থাকেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সুজন আর আপনারা দেখছেন বাংলা স্মার্ট নিউজ চ্যানেল। তো গাইস ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুয়াশা কাকে বলে? কুয়াশা কেন হয় আর কেনই বা শীতকালে দেখা যায়? এই নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইস। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। শীতকাল আসার সঙ্গে সঙ্গেই ঠান্ডার অনুভূতি হয়, আর তার সঙ্গে থাকে কুয়াশা, কখনো বেশি আবার কখনো কম। আবার এই শৈল প্রভাতের সঙ্গে শীত আর কুয়াশা যেন প্রতিযোগিতায় নেমেছে, তখন থমকে যায় আমাদের এই সাধারণ জীবন। কিন্তু আমরা কি জানি শীতকাল এলেই কুয়াশা পড়ে কেন? যদি আপনি না জেনে থাকেন তবে চলুন জেনে নেওয়া যাক এর পিছনে কারণ কি। তো এই নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল থাকলে বায়ুতে মিশে থাকা জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। ভূপৃষ্ঠ রাতে দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে পড়ে। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ঠান্ডা ও আর্দ্র হয় এবং কুয়াশা তৈরির উপযুক্ত অবস্থান সৃষ্টি হয়। তবে সমুদ্রীয় উপকূলভাগে উষ্ণতর বায়ু ও শীতল সমুদ্রের পানির সংস্পর্শে আসলেও কুয়াশা সৃষ্টি হয়। আরও একটি সংজ্ঞা হল পানি তিনটি অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল ও বায়বীয়। শীতকালে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডায় জমে বিন্দু বিন্দু পানির আকার ধারণ করে। এই পানির অণুগুলি জলীয় বাষ্পর চেয়ে ভারী হওয়ায় নিচে নেমে আসে, যাকে কুয়াশা বলে। শীত প্রধান অঞ্চলে অতিরিক্ত ঠান্ডা পানির অণুগুলি আরও ঘনীভূত হয়ে যায়, তখন ছোট ছোট বরফের সৃষ্টি হয় যাকে বলা হয় তুষার। সাধারণত কুয়াশা হলো ভূমির সংস্পর্শে থাকা মেঘমালা। মেঘকেও আংশিকভাবে কুয়াশা বিবেচনা করা যায়। মেঘের যে অংশটুকু মাটির ওপরে বাতাসে ভাসমান থাকে তা কুয়াশা হিসেবে বিবেচিত নয়, তবে ভূমির উঁচু অংশের সংস্পর্শে থাকা মেঘমালাকে কুয়াশা বলা হয়। কুয়াশা আর ধোঁয়াশার মধ্যে পার্থক্য হল এদের ঘনত্বের, যা কিনা এদের ফলে সৃষ্টি দর্শনযোগ্য হাঁস দ্বারা হিসাব করা যায়। কুয়াশার কারণে দর্শনযোগ্যতা 1 কিলোমিটারেরই কম হয়, যেখানে ধোঁয়াশার দর্শনযোগ্যতা 2 কিলোমিটারের বেশি কমায় না। পৃথিবীর সর্বাধিক কুয়াশাচ্ছন্ন স্থান হল নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাঙ্কস, যেখানে উত্তর দিক থেকে আসা শীতল প্রবাহ ও দক্ষিণ দিক থেকে আসা অপেক্ষাকৃত উষ্ণ গাল্ফ প্রবাহ মিলিত হয়। সর্বাধিক কুয়াশাচ্ছন্ন ভূমি অঞ্চলের মধ্যে আছে পয়েন্ট রিয়াস, ক্যালিফোর্নিয়া ও আর্জেন্টিনা। নিউ ফাউন্ডল্যান্ড ও লাবার্ড বছরের 200 দিনই কুয়াশায় ঢাকা থাকে এই সব স্থান। এমনকি শরৎ ও গ্রীষ্মের সময়ে উষ্ণ দক্ষিণ ইউরোপের নির্বভূমি ও উপত্যকা অঞ্চলে ঘন কুয়াশা পড়ে থাকে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।